আর কয়েকদিন পরেই শুরু হয়েছে দুর্গাপুজো, তারপরে চলবে বিসর্জন পর্ব। আর তাই তার আগে আগরতলা ঘাটগুলি কি অবস্থায় রয়েছে, আদৌ সেগুলি সুরক্ষিত কি না, এবং সর্বোপরি বিসর্জন যাতে নির্বিঘ্নে হতে পারে তার জন্য মঙ্গলবার বটতলা দশমী ঘাট পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে ছিলেন পৌর নিগমের আধিকারিক সহ অন্যান্যরা। এদিন দীপক মজুমদার বলেন, সামনে দুর্গাপূজা, প্রতিমা নিরঞ্জনে যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্যই আজকের এই পরিদর্শন। বিগত বছর যে পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল, এবছর সেভাবেই ক্রেনের সাহায্যে স্বল্প সময়ের মধ্যে প্রতিমা নিরঞ্জন করা হবে। কাঠামো তোলা লোক থাকবে নিগমের পক্ষ থেকে, এছাড়াও বিসর্জনের সময় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা থাকবে। মূলত প্রতিমা নিরঞ্জন করতে পারে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করবে আগরতলা পৌর নিগম বলে জানান মেয়র দীপক মজুমদার। বিসর্জনের গার্ড আপনি ঘুরে দেখছেন, কি কি বিষয় দেখলেন? রুটিন ভিজিটে এসেছি, কিছুদিন পরে হবে প্রতিমা নিরঞ্জন। মায়ের গমনের পর আমাদের এই সবচেয়ে বেশি কাজটা হচ্ছে প্রতিমা নিরঞ্জন। এখানে প্রায় প্রতিমা নিরঞ্জন করা, মায়ের ভাষণ দেওয়া হয়, সেক্ষেত্রে এটা কতটা কাজ এগিয়েছে সে কারণে আমাদের এই এলাকার যারা কর্পোরেটররা আছেন, আমাদের কমিশনার, আমাদের যারা অফিসাররা আছেন আধিকারিকরা বিভিন্ন দপ্তরে, সবাইকে নিয়ে আমরা এবং যারা এজেন্সি কাজ করেন তাদেরকে নিয়ে আমরা দেখেছি অগ্রগতি কতটা হয়েছে। আমার যতটা আজকে দেখেছি আমার মনে হয় সুন্দরভাবে করা যাবে, গতবার থেকে ভালো হবে। বিশেষ লাইটের ব্যবস্থা, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকবে এখানে। স্টেজ যতবার যা যেভাবে করা হয়েছিল সেভাবেই করা হচ্ছে, এবং সার্বিকভাবে বলবো গতবার থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে। গতবার কাঁচা মাটির জায়গা ছিল, এখন প্রায় অংশটা দেখবেন আপনি পাকা হয়ে গেছে, এবং ট্রেন রাখার বেস মেনটেন্স সমস্ত পাকা হয়ে গেছে, পাকা সিঁড়ি হয়ে গেছে, যেটা আগে ছিল না, যেটা খুব সমস্যা করতো। যারা ম্যানুয়ালি ভাষণ দিত তাদের কিন্তু অসুবিধা করতে হবে, এখন কিন্তু একদম পাকা সিঁড়ি করা হয়ে গেছে। এখানে আপনার র্যামও আছে, ইচ্ছাগুলো উন্নত করতে হবে। ট্রেনের সিস্টেমে আমরা করবো, গতবারের মতো তিনটা ট্রেন রাখা হবে। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রস্তুতি, যেটা আমাদের দপ্তরের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা ইলেকট্রিক এবং সিভিলে যারা কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন, আমাদের এডিশনাল কমিশনার সাহেব উনি লক্ষ্য রাখছেন, এবং সার্বিকভাবে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। আমরা আরও চেষ্টা করবো আরও যত সুন্দর করা যায়। গতবার থাকবে আমাদের গতবার 90 জন কর্মী ছিল, এবার তাই থাকবে। কোনো ক্লাবের থেকে কোনো লোকের সাহায্য সহযোগিতা এমনিতে লাগবে না, আপনি সার্বিক সহযোগিতা লাগবে, কিন্তু ভাষণের ক্ষেত্রে আমাদের ক্রেন সিস্টেম আছে, যদি তারা এমনিতে ক্রেন সেরা কেউ করতে চায় তাও আমাদের লোকজন আছে, যদি চিন্তার কিছু না। ভাষণে এসে কিছু কিছু ক্লাব বা কিছু কিছু বাড়ির পুজোর দেখা যায় যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে, এ ব্যাপারে কি না? গতবার কিন্তু এটা পরিলক্ষিত হয়, আমি বলবো গতবার, আমি সবসময় বলি যে গত দুর্গা উৎসব রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, কোথাও শুধু আগরতলা শহর না, রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতি এলাকাতেও কোথাও কোনো রকম ইনসিডেন্ট হয় না, বিনা ইনসিডেন্টে দুর্গা পুজো হয়ে যায়। এবং ভাষণ আমরা দেখেছি, আমরা ক্লাব কর্তৃপক্ষের যে আমাদের মিটিংয়ে আবেদন দেখেছিলাম, ক্লাব সদস্য সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যে আলোচনা হয়েছিল যে যারা বাদ্যযন্ত্র ঢাক বা অন্য সামগ্রী কিংবা সাউন্ড সিস্টেম নিয়ে এই এই ভাষণের জায়গায় ভিতরে ঢুকতে পারবে না, তারা কিন্তু গতবার এটা মান্যতা দিয়েছে, আমাদের আবেদন সাড়া দিয়েছে, একজনও আসেনি। সেই কারণে কী হয়েছে, যারা প্রতিমা নিয়ন্ত্রণের সঙ্গে আছে শুধু তাদের ক্লাবের সদস্য সদস্যরা বা সঙ্গের লোকজন আসে, তারা ভাষণ করে আমরা করে দিই, সদস্য ব্যবস্থা আমাদের করে দিই। এখানে মাঙ্গলিক অনুষ্ঠানটা উলুধ্বনি শঙ্করধ্বনি আমাদের মহিলারা করেন, ঢাক বাদ্য আমাদের আমরা করি, কাজে কারোরই আর ঢোকার সুযোগ নেই, শুধুমাত্র নিরঞ্জনের জন্য যারা আসবেন তারা যাবেন, এবং যারা দর্শনীয় দেখবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।